একটা আম তুলে দেখাবো এবং কাটে দেখাবো যে আমটা কেমন। গাছ থেকে তুললাম আমরা সদ্য এই সূর্য ডিম আমটি, আমটা কাছ থেকে নে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ কাজী প্রান্ত ব্লগ। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আমার সাথে আছেন। তো আজকে আমরা আছি তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে কাজীপাড়া গ্রামে এই সূর্য ডিম আম নিয়ে। এই অনেক ফেসবুকে আলোচিত বা ইউটিউবে আলোচিত এই সূর্য ডিম আম, এই সূর্য ডিম আমটা এখন তেঁতুলিয়ায় উৎপাদন হচ্ছে। এটা গত বছরও উৎপাদন হয়েছে, এই বছরে ভালো ফলন দিয়ে। এটা হচ্ছে বাংলাদেশি ভাষায় পরিচিত এবং অনেক সারা ফালানো একটি আম, নাম হচ্ছে সূর্য ডিম। বহির্বিশ্বে এটা রেড ম্যাঙ্গো নামে পরিচিত। এটা জাপানিজ প্রজাতির একটি আম এবং বলা যায় বিশ্বের সবচেয়ে দামি আম এটা। কিন্তু এখানে যে কৃষক আমাদের ভাই বললেন পরিচর্যাকারী, করোনার কারণে তিনি সঠিক ন্যায্য মূল্যে বিক্রি করতে পারছেন না, যেটা বাজার দর তার থেকে অনেক কম মূল্যে তারা বিক্রি করতেছে এখন। আর তার উপরে বহির্বিশ্বে আমেরিকা বা বিদেশে যেখানে যান, সে এই আমের মানে প্রতি কেজি মূল্য প্রায় 6-7 হাজার টাকার উপরে পড়বে। আর যেখানে ওনারা শুধু এখন বাজার দর 120-130 টাকা এইভাবে ওদেরকে বেচতে লাগতেছে, মানে লসে পড়ে ওদের এই আমগুলো বিক্রি করতে লাগতেছে। আমরা পরিচর্যাকারীর কাছে যেটা জানতে পারলাম এই আম সম্পর্কে, উনি বললেন, এবং আমরা এটা খাইও দেখছি যে আমটা মোটামুটি মিষ্টি আছে আর কি। ডায়াবেটিস রোগীদের জন্য সব থেকে ভালো হবে আমটা, এই আমটা যারা ডায়াবেটিস রোগী তাদের জন্য খুবই ভালো হবে এবং তাদের যে সুগারের পরিমাণটা এই সব কিছু সব মিলাই তাদের ঠিক থাকবে। আর যেগুলো আর কি বাইরের আম আছে এগুলো তো অত্যাধিক মিষ্টি, তো আপনারা যারা ডায়াবেটিস রোগী আছেন বা অন্যান্য কিছু আছেন তারা এই আমটা ট্রাই করতে পারেন। আমি জানা মতো আগে বুঝছেন 5 কেজি করে আসতো একটা গাছে, 5 কেজি করে আসতো, তার পর বছর আপনার বললো কি যে 20-25 কেজি করে, বুঝছেন। তো আমরা কেনার পরে আমরা মানুষ যেভাবে বাচ্চা দ্বারাকে মানে ছোটো থেকে লাভবান করে মানে মানুষ করে যত্ন নেয় যা শিখে দেয় তাই হয়, সেরকম আমরা মানে গোবর সার তারপর বছর পানি দিয়ে করছি। করার পরে বর্তমানে আপনার 30-35 কেজি একটা গাছ, একটা গাছে আমার একটা গাছ। তো আমরা এই গাছটা সম্পর্কে আমি আমার বাসা যেহেতু এখানে, আমি কিন্তু পাশেই আমাদের বাগান, তো বাগানে কিন্তু আমাদেরও এই আমটা করতে দেখবো। তো তখন আমি যে ইউটিউব বা অন্যান্য জায়গায় দেখছি যে আপনার এইটা একটা টবের মধ্যে করে আর এই আমটা মাটিতে পড়তে দেয় না পানি, এই ধরনের কি সম্পর্কে আপনার কোনো কিছু আইডিয়া আছে? বা সেরকম আমার আইডিয়া নাই, আমাদের একটা ছড় আছে, ছড় মানে বুঝছেন একটা বড় লাঠি আছে, লাঠির ভিতরে একটা ঘেরা করে একটা মানে জাল নেট আছে বুঝছেন, ওই পাকলে আমরা টের পাই যে জিনিসটা পাকছে, আমটা পাকছে, তাহলে আমরা টান দিলে পাবে। আর লোকটা যদি আমরা টান দিই তাহলে এমনি অটোমেটিক আমরা নিচে পড়ে না। তারপরও রাত্রে ঘুমার পরে তো কিছু কিছু আম যেটা বেশি পেকে গেছে তারা তো পড়ে পড়ে যাবে, এরকম ব্যাপার। আজকে আমরা আলোচনা করবো একজন টেক কেয়ারের সাথে। তো ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এই আম তো আপনারা তো রাজশাহী দিকে আসছেন, তো এই আম আপনারা বাজারে কেমন বিক্রি করছেন? আমরা বাজারে স্বাভাবিক বর্তমানে এগুলা শুনছি কি যে বাংলাদেশে নাই গুলাম, এগুলো বাইরে থেকে নিয়ে এসে, তো বর্তমানে আমরা এই করোনার কারণে কি যে কারণে হোক আমরা দাম পাচ্ছি না, কিন্তু শ্রমিক আছে অনেক দিন আপনাদের বাজারে কিছু কিছু আমরা নামাইছি আর কি, 130-150 টাকা পাচ্ছি। আচ্ছা, এই আমটা কিন্তু বিশ্ববাজারে আপনার $60-70 বাংলাদেশে 1000 টাকা কেজিও বিক্রি হচ্ছে, কিন্তু আমরা তেঁতুলিয়ায় এটা 130 টাকা কেজি বিক্রি করতেছে তেঁতুলিয়ায়। আপনারা এই যদি ঢাকা বা অন্য জায়গায় সরবরাহ করার চেষ্টা করছেন? আমরা চেষ্টা করছি, তো করোনার কারণে আমরা বাইরে পাঠাতে পারছি না, এই কারণে আমরা দামটা পাচ্ছি না। আর এই আমের স্বাদ কেমন? এই আমের স্বাদ ভালো, স্বাদ ভালো মানে খেতে ভালো, সব দিকে ভালো, খেতে খাবার ভালো। তো বললাম তো আমাদের জামানগঞ্জের বিখ্যাত আম, এটা তো আপনারা সবাই জানেন। তারপর আমরা এখানে ব্যবসা করতে এসেছি, আমটা ভালো বিশ্ব আম, তারপরে বাংলার বাইরে থেকে আইসে, এই কারণে আমরা আমটা কিনেছি বাইরে পাঠানোর জন্য। শুনলাম যে তারা এটার ন্যায্য দাম পাচ্ছে না বাংলাদেশে, অথচ এটা কিন্তু বাইরের বহির্বিশ্বে এটার দাম $60-70। তো আপনারা যদি কেউ আগ্রহী থাকেন যে আপনারা বা ওনার নাম্বারটা আমি আমার ইয়াতে দেখবো, চ্যানেলের নিচে ডিসক্রিপশনে দেখবো।